কনকনে শীতে যোগ হলো গুড়ি গুড়ি বৃষ্টি। মাঘের মাঝামাঝিতে তীব্র শীতে কাবু উত্তর ও মধ্যাঞ্চলের জনপথ। রাতে টাঙ্গাইল, নওগাঁ, ময়মনসিংহ সহ কয়েক জেলায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। সাথে বেড়েছে হিমেল হাওয়ার দাপট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে হতদরিদ্র মানুষ। শীতের তীব্রতার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে। সূর্য ডোবার পর তাপমাত্রা নেমে যাওয়ায় রাতে বাড়ছে হিমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে আরও অন্তত কয়েকদিন। গতকাল গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে সারাদিন, মানে জীবনযাত্রা মান একটু কঠিনই যাচ্ছে। যা কষ্ট, ঠান্ডা দিয়া কাঁপেছে, কাঁপিতে কাঁপিতে কাম করবার আছে। শীত মৌসুমে কাজে যেতে পারি না, খুব ঠান্ডা। এই ঠান্ডার দিন কষ্ট করে কাজ করতে হয়।